মেডিকেল যাব দৰ পৰা হতে ইমান দেৰি লাগে না কত মৰি আছিল মৰত অ মই কত মৰো হিটো কথা পাতে আসল কেছটো গম পাইছ না নাই কেছ আকুনো কি কেছ লাগিল অই হাপা জেলৰ পৰা ওলাল নহয় হা হাপা জেলৰ পৰা ওলাল কেন কা ওলাল কিবা পলা আহিল না না কিবা বুদ্ধি কৰি আহিল ধেমালি পিছফালে ধুনীয়াকৈ ধৰি লৈ যাম আংকলক লৈ জানো হস্তি তই বহাৰ পাছত এখানত মোক গেলি জেগা থাকিব হা মই কত বহি যাম তোৰ কান্ধত বহি যাম নেকি যত কুতুৰ ঘাই হৈছা তই ইবার বাৰু মোক নি কি কৰা একো নকৰো আংকল হস্পিটেলত হে লৈ যাম কোনো টেনচন নাই দে হব দে তোক নেলে তো উপায় নাই নিবাই লাগিব ওয়ারো তা উঠ ভালকে ধৰি লবি কিন্তু ওকে ওকে রায় আর বাবাই গান জাহান ই উঠলি আৰু বাইকখান ভাঙলি যাম মুৰবা লাগিব এ দে দে তো একলে চিন্তা কৰিব নালাগে ইতান তো হুনকালে বাইকখান উঠছন যো 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 ওজা ওজা দে বহিনি মহ আ ওপা ভালকে ধৰি নিবি দে দে উঠ উঠ প্রভু আছে নেকি শাসন পিছফালে নাই ইমান মাতছো কিন্তু কলা নহয় যে মই মাতিলে নুশুনব এই বেগাৰ মানুহ লগত দুটাই দিগদাৰ কবল গেলেও কই না যায় কবল থাকলেও মাল না দে ঠিক কথা একো সাথে তো গেস্তি করু হি বিরাট ভাল মিলছি তুই তে বেংরা ও ঠিক আছে কইছা তোর কি যদি কিবা মনত পড়ে গেল হেকানে কইছে গেল কি হব না হয় এনে এক গরম মত জপার উপর জুগার করলু তা কাক বা দেও হ্যাঁ মুকা দি কিয়া ভুক লাগছে তো দে বিশে খাইলো খাইলো হ এটা কাম করার বিষয় কি না ঠান্ডা পানি ডলা বনে মুটাকে রক চেপে দিবে হই কি রাত গরম পড়ছে না দে হব দে হব দে মখন কালা শরবত তো বানাইলো তো ইটু ইটু লই যা 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 এটাতে ভুই খাবে পারবি যা আ আ আ হেতরে ইমান কাম করলা এক টাকাও দেয়া না হল নহয় রহ আগত জলপান তো তাতে গই খাই লও ভগবানক প্রার্থনা করু ভগবানে মোক ইনা বিরাট ভাল পায় পয়সা দি থাকে মোক মাঝে মাঝে ও হয় নাকি তো পিঠা কত গছিনি নু কামত দিছিলু কামত অ কত কাম কইব না গছিনি হাফলাং কাকার ঘরত ও হয় নাকি ও পরিষ্কার বাতক মই খান পাইছু ও বুঝি পাইছু দে ভগবানে তোক পয়সা দিয়া নাই মানুহে তোক হাতিয়া দিতে হয় নাকি হে ও তো দিনটো হাতিয়া কই মাত্র 10 টকা হে পাও আও মই দোকানতে বহি বহি 30 টকা হাতিয়া পাও হে তেরি এতো কাম করার কারণে দিয়া নাই এ এনে দিছি তাকো এতো কি জানো না খাপলাং কাকাইও দিয়া নাই নিজে নিজে আহি মোৰ ওচৰত পচি অ কি ক তোক অপানে ভান দেখোন অহ পিঠে এটা কথা
নাস্তাত পোৱা পইচা এনেকে পকেটত ভৰাই থব নাপায়, খৰচ কৰি দিব নাগে। ৰাস্তাত পা নাই, ঘৰত পাইছো। ও তই য'তে নাপাও মুঠতে হাঁহ পোৱা টকা এনেকে নগদ ৰাখিব নাপায়। হাও অ পৰিষ্কাৰ, এতিয়া কি কৰিম দহ টকাটো? তই এটা কাম কৰ, কি তই আমাৰ দোকানতে বল, তোৰ টকাই তৌ খাবি আৰু ময়ো খাম। হয় নেকি? ভুল ভুল আহ পিঠা নতুন কি মোৰ ভৰিটো আদি বৰ বিষাইছে অ, মই যাবই পোৱা নাই। এই মই থাকোঁতে তই টেনচন লৈছা, উঠিবি উঠিবি। কি কৰিম দুধ হয় নেকি? দে বোন বোন চিন্তা নকৰবি, ভালকে ধৰ বোন। আহিবলে দে মনুজা, আহিবলি আহ আহ আহ। হস্পিটেলত যাই অলপমান বিষটো ভাল পালি নে? তই কতনো ভাল পামে, বেমার ভাল হনাই, বেমার বাড়িলে। বেমার বাড়ি? হ্যাঁ। কি আদর? তার মানে মাই মই দৌতাক জিঙ্গালালাল লগত থই ডাক্তৰৰ ওচৰত গেলু, এডালে বোলে কিবা ছাকা থাকা চকি এখানত বহাই দিলা, তার পিছত হই তার পিছত কি আমা আঙ্কেলৰ গুৰি দাঁত এটা ডক্টৰে হৰাই দিলে। কিন্তু কিয়া? এ কিয়া মানে মাই এখান চকিত বোলে কোনবা দাঁত খৰবা আহা মানুহ এটা বহি আছিল, হাতৰ মানে উঠি যাওঁতেই দৌতাক বহাই দিছি। ডাক্তরে পাই দৌতা বেমারে বলে দাঁত করে দিছি। ও তো দেখলা কি কুলি আপা, মাথা গুলো বসে নাকি তন্তু? এ রহই মারা কাটা নদীর ভাহে দে, এটা লোক কর মরগা দেখো দুঃখ নাই নহয় মুখ লকবি। আই আই আ মাটির কাপ, মাটির কাপ তো মাথা মারি আ মুখ মুখ বেহুশ করলা, এটা ভাল করবা হসপিটাল নিলা আনি বাহার মুরা উলা দি দাঁত উলি ফেললা, উলি ফেললা। আই এম সরি আঙ্কল। এই চুপ যতা সব গন্ডগোল চিন্তার কারণে ঘরখান একেবারে অশান্তি করে ফেলছা, মোর মাথা হেক করে ফেলছা। ও মাই মো মুরগা কিন্তু আকো দুঃখ নাই দে, মোক আকো নকবি। এ হব আর আকো কথা শুনবার মন নাই তোর, গুছি যা মোর আগর পে। আইও মাসা ও রুচা, তোক ডাক্তারে কোয়া নাছিল কথা বেশি কে নকবি, আরো তেজ মাখা উলবু। ও ঘর উলাই দা র, ওয়ে সাও এতে ঔষধ আছে আরো নহয় রুটি এটাও আছে, গাখির ভিজাই খুবি, ভাত খাবা নরবু নহয় দাঁত খরা মানু বাইখান দি থই আহো র। ডিভোর্স পেপার মই সহি মাত দিছো, তই সহি মাত দিলে কাম শেষ। তার মানে তুই? হাও লও মই তোক চির জীবনের কারণে এরি দি, বহুত জ্বালা দিছে তই মোক। ঐ তই এবাৰ শুন আকৌ কিয় আইছা? হেতেৰি তামোল গুণ্ডে গুণ্ডে নিদি মানুহ গুণ্ডে নেকি? তামোল গুণ্ডি হয় নেকি? এনেকে দেখো ও চেনি মইনা, তোমাৰ দেহ দাঁত কেটা একদম সদল অদল তত্তই না হৈ আছে, তুমি আৰু খুন্দানি তামোল খুন্দি কিয় খাব লাগে? খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গার্মি কোকারো সিম্ফনি লিভার, আপোনাৰ লিভাৰক সদায় ডেকা কৰি ৰাখে। জিওনি সেলফি স্ট্যান্ড A1 সেভলনৰ সুৰক্ষা এতিয়া নতুন হ্যান্ড ৱাশ্বৰ হৈতে, গুড নাইট এডভান্স একটিভ প্লাছ, মাদার হরলিক্স, LIC অফ ইন্ডিয়া, হার্বাল আপকে সাথ, এডিকশন ডিও, স্মেল স্ট্রং লাস্ট লং, হকিন্স ফুচুরা, এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক আৰু মেগি 2 মিনিট নুডলস। পড়িলো কি খেন ডিভোর্স পেপার মই সহি মাত দিছো, তই সহি মাত দিলে কাম শেষ। তার মানে তুই? হাও লও মই তোক চির জীবনের কারণে এরি দি, বহুত জ্বালা দিছে তই মোক। ঐ তই এবাৰ শুন আকৌ কিয় আইছা? অ দানি কাটার আগত তাক খুঁটিলো মই এতে কি আছো? ঐ মিঠাই কি কি আইছি? তাক আলটিমেটলি মোর ডিভোর্স দিয়া হয়ে গেছি, তার লগত মোর কোনো সম্পর্ক লেটি বেটি নাই। ডিভোর্স দিছা হই না? ও পিছে তুই যে তাই খর
খরচ পাতি গিলা দি থাকব লাগব কিন্তু গম পাইছনা নাই মই চাকরি নকৰো নহয় উকিলৰ লগত কথা পাতা হৈ গিছি কাগজ খান চহী মাৰি আমাৰ ঘৰত পঠাই দিবি মই যাও বাই ঐ এগিলা হে কি কয় গে হোৱাকো বুজিয়ে নাপাল এনকে যদি সিহঁতৰ সংসাৰখন ভাঙি যায় তেতিয়া কি হব তাকে তুমি মানো তো ৰসুৰা অ মিঠে মিঠে অ মিঠে আকৌ মাছটো কিবা ঘূৰা ঘূৰা ৰাখে পানী খাই দিলে ঠিক হ'ব নেকি না বৰষুণ দিম নেকি বা সূৰ্যটো দেখি চাবাই ধৰি চিধা চিধি চকুত মাৰি দিয়ে চচমাযোৰ পিন্ধিয়ে থাকবা লাগব দেখা নপহিছি ৰথেন চেনি মই না মৰম চেনেহেদি কাৰো পেট নভৰে হাপাৰো এতিয়া ঠিক তেনেকুৱা এটা অৱস্থাই হৈছে সি যেতিয়া গম পালে যি আমাৰ পে সি যৌতুকটো নাপায় তেতিয়া হে এনেকুৱা এটা সিদ্ধান্ত লৈছে সি সেইটোৰ এটা কথা সি যদি তাইক এৰিব পাৰিছে তাই এৰিব পাৰিব তাই চহী কৰিব দে অঁ ঠিক কথাই কৈছা তই সিটোৱে কৰিব লাগিব নহ'লে এনেকা আৰু জ্বালা যান্তনা সহ্য কৰি থাকিব নোৱাৰি এনেও আৰু সিহঁতৰ সংসাৰখন ইটা সংসাৰ হৈ থকা নাই কথাটো ঠিক তই তাইক বুজাই কৈ হা আৰু কান্দি থাকিব নিদিবি চহী কৰিব দি মই কাবাৰ হতুৱাই কাগজখন সিহঁতৰ ঘৰত দি আহিম অঁ ঠিক চিন্তা কৰিছা মই তাইক বুজাই আহোঁ ৰ যা কিবা এটা কৰিব লাগিব লৰাটো একেবাৰে ভাল নহয় মিঠে তই তাক মনৰ পৰা একেবাৰে বাহিৰ কৰি দি আপাক মই মনৰ মাজত যিটো কথাত ৰাখছো তাৰ পৰা বাহিৰলে দিয়া তই বেৰ দৰজা চৰজা ভাঙি হলিও তাক মনৰ মাজতে আঁতৰাই পঠাবহে লাগব এ মিঠে নৰোঙে বৌ মই একেবাৰে নৰোঁ ভাবছিলো অভিমান গেলা ভাঙি আকৌ ঘৰত লৈ যাব হয় মিঠে
সি যদি তোক এরব পারছি তুই তাক এরব পারবা লাগবো আর জীবনত এনেকা সংঘাত সবরা থাকে অ অ মিথে কর তুই সহিত এ করি দে অ অ মিথে এটা নতুন জীবন আরম্ভ করবা পারবি হ সহিত করি দে তুই বহিল ল বহিল দে কর করি দে সহিত করি দে রঙিলি মোর কাজিয়া লাগে এই কাগজ খন দেখ ভয় খুৱাম বেলেগৰ বদনাম নকৰো দেচোন কিন্তু ফাটা মুখ নকলেও নৰুৱে থাকবা এই হাপাক যি জেলৰ পৰা উলিয়াই আনছে সেই মানুহটো কোনে জানা না তই ঠিক সিদ্ধান্ত লৈছা সুখী অ ইহঁতে যদি আৰু সংসাৰ পাতে কেতিয়ানো মিলবা নোৱাৰে সংসাৰ কৰা মোৰ ওঠৰ বছৰে হ'ল এই সংসাৰত কাৰোবাৰ কাজে লাগিলে বৰ কিটো দৰৱ দিব লাগে মই ভালকেই জানো জানবি তই ঐ সুখী হা এটা কথা হ'ল নহয় কিনো কথা মিঠে এক কথাতে কাগজটো চহী কৰিব মাতি হৈছে না এ তৰে মুখৰ মাতে নাই খালি চকু পানী বাহিৰ কৰি আছে কি কোৱা তাই ইনকা কান্দছি নেকি ঐ ওকে কান্দাৰ জোৰটো যদি নিক্ষা হৈ কাগজত বেলেগো চহী মাৰি দিয়ে হা সেইটো নকানকে জানো মই আজিলৈকে তেনেকুৱা কাগজত চহী কৰি পোৱা নাই দেখাও নাই ঐ ওকে ইখেন আৰু কিনকা কাগজে এখেন কাগজৰ কাৰণে সংসাৰ ধ্বংস হৈ যাব পাৰে হয় দে ময়ো তেনেকুৱা এখন কাগজ আনি থব লাগিব কিয়নো সুখী তইনো আৰু কাকেৰা এই তেৰি কাকো নেৰাওঁ কেতিয়াবা যদি ৰঙিলি মোৰ লগত কাজিয়া লাগে এই কাগজ খন দেখুৱাই মই তাইক ভয় খুৱাম কেনে এইটো ধেমালি কৰা কাগজ নহয় সখিনীত যদি খং উঠে তাতে যদি চহীটো কৰি দিয়ে তেথেন কি হব তই একলাই থাকিব লাগিব ঘৰটোত কথাটো হয় তেনেকে নকৰাই ভাল হব নেকি মানানিবানুমানিকে বতা দি পঠিয়াই বেংক গোটাই খামচা মলাই দিছি তই কষ্ট কৰিব পাৰা দে নে সেইটো কথা মোক থবে কৰ অ' পৰিষ্কাৰ ফুটুক এক কবি মাৰ ৰতক অ' ফটো আকৌ কেনে এলেহুৱা মানুহগিলাখনক তোৰ ফটোখন দেখাই পেলাই উদাহৰণ দিব লাগে হয় নেকি মা মা মাইনী অ' মাইবি খাওঁ বাপ বুঢ়া হৈছে খাওঁ খাওঁ বৰ ধুনীয়া ফটো উঠিছে দে বৰ ধুনীয়া মোবাইলটো এইটো ধুনীয়া হ'বতো দামী মোবাইল না হয় নেকি মোকো মানে থানুমানিকে মোবাইল এটা দিছিল নহয় ফটো উঠিব পাৰে বুলিও কৈছিলে পিছে ফটো মাৰোহে মাৰো নুঠে হয় নেকি চাং মোবাইলটো অ থাবি অ ন দেখাই থ ন এইটো ন তোক বিয়াকে ঠকাইছি নহয় কি থানুৱে মোক ঠগিছে অ বিয়াকে ঠকাইছি তোক অ দেখি থ কেনেকুৱা বদমান মানুহ মোক ফটো উঠিব পৰা মোবাইল দিম বুলি কৈ পেলাই কম দামী মোবাইল এটা দি দিছে হয় নেকি তোক মই এটা মোবাইল দিব পাৰো মোবাইল দিবি এনে দিবি নে কত এনে দিম নো তই পইচা দিব লাগিব তেতিয়াহে দিম তোক পইচা দেখোন মোৰ নাই পইচা নাই তোক মই এটা বুদ্ধি দিব পাৰো অ কি বুদ্ধি মানবি না মানিম তই দোকানৰ পৰা মোক 50 টকা 100 টকা কৰি দি থাকিলে হ'ল অ মোক মাইব পিঠাই থ থানো মানে গম পানে পিঠি দি ফান ফান কৰিব মোক হেই গম পাকি লবি নেকি গম নাপাকি লবি দিনতে মালটো এনেকে খুচনি লৈ থবি অ তাৰপিছত ৰাতি হলি মই আনব যাম তই দিঘালি হ'ল হয় নেকি হ'ব না অ ঠিক আছে হ'ব দে এতিয়া মই যাওঁ দে যা যা মোবাইলটো দে আকৌ অ যাওঁ দে যা অ বদানে গৈ থিনুং মামা তয়ে মোৰ জীৱনটো বাচিলি তোক মই কি বুলি ধন্যবাদ দিম পাৰা হলি গোটাই গুৱাহাটীখন তোক উপহাৰ হিচাপে দি দিলো বা গুৱাহাটীখন দিব নালাগে ঐ আমি গাঁৱৰে ভাই ককাই তোক সহায় নকৰিনো কাক কৰিম পিছে ঐ
এতিয়াই মানুহ চিনিল চিনি পাইছো ভালকেই চিনি পাইছো কোন কেনেক সব ইতেই গম পালো তুহতক সহায় কৰাৰ কাৰণে মানুহে মোৰ কিবা কিবি বদনাম উলিয়াইছে পিছে মই বদনামলৈ ভয় কৰা মানুহ নহয় যোনে যি কয় কৈ থাকক ডগ ইজ অলৱেজ বুকিং হেগলেহান ভাবি লাভ নাই তই এতিয়া কৌ ভাত খাবি নে চাহ খাবি নেখাওঁ দে একো পিছে হেৰি নহয় বাইৰে ক'ত গ'ল বাই বাই বা ক'ত গেল আছে নেকি ক'ৰবাত হে বাইৰক লগ পালে অলপ মনটো ভাল লাগিল হয় নহয় জানো তেনেহ'লে এটা কাম কৰিবি ভাতিবেলা আৰু আকপাক মাৰিবি বাই আই বুজা হ'ব দে ভাতিবেলাই আহিম তেনেহ'লে নিদিয়া চাহ একাপ খাই যাম ন দে দে বয়া নাপ্পি ইয়ে মোৰ জীৱনটো বাচলা আৰু মই দেখোন তোমাক চাকটিপে মারা নাই আলোচনা করবা গেলে যদি তুমি পাত্র বিচরি পাইছ ঠিক আছে আঙ্কলে যদি ইমানে বেয়া পাইছে পিছে মই গুছি যাও বাহ কলমকে হলে যদি তুমি কথাটো বুঝি পালা নাজকিয়া হ্যাঁ এ মানে মই কি করেছ তে তুমি যতে থাক তাতে হনি লাগে খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইণ্ডিয়া গৰ্মী কুকাৰৰ চিম্ফনী লিভাৰ আপোনাৰ লিভাৰক সদায় ডেকা কৰি ৰাখে জিঅনি চেলফি ষ্টেণ্ড এ ওৱান চেভলনৰ সুৰক্ষা এতিয়া নতুন হেণ্ড ৱাছৰ সৈতে গুড নাইট এডভান্স এক্টিভ প্লাছ মাডাৰ হৰলিক্স এল আই চি অফ ইণ্ডিয়া হাৰ্বেল আপকে সাথ এডিকচন ডিঅ স্মেল ষ্ট্ৰং লাষ্ট লং হকিন্স ফুচুৰা এয়াৰটেল দ্য স্মাৰ্টফোন নেটৱৰ্ক আৰু মেগী টু মিনিট নুডলছ